হ্যালো ফ্রেন্ডস নমস্কার মু বিশ্বজিৎ স্বাগত করছি আপনার আজের এই ভিডিও ক্লস টু ই আডমিশন ওষা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দুই হাজার একুশ বাইশে কিপর হব যুক্ত দুই নামলেখা আসিপারে নয় ব্যবস্থা ফ্রেন্ডস মাট্রিক রেজল্ট আসি না এন্ড প্লস টু আডমিশন বিষয়ে ভিডিও হোচি অ্যান্ড এই ভিডিওটি নিশ্চিত রূপে বহু ইম্পর্ট্যাট মাট্রিক রেজল্ট তুপে আসব এন্ড হয়েপে এ বর্ষ হন্ড্রেড পরসেঁট পাস হয়েপরে অ্যান্ড যদি হন্ড্রেড পরসেঁট পাস হোচে তাহলে মেধাবী ছাত্র ছাত্রী ভাল কলেজে কিভাবেভাবে প্লস টু আডমিশন করবে প্লস টু নামলেখা কিভাবেভাবে হব ব্যবস্থা আসব কি এ রেটেড ইম্পর্ট্যাট ইনফর্মেসন বর্তমান মাট্রিক পরীক্ষার্থী জাঁয়া নিহতি রূপে আবশ্যক তেমন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিজের সাংগসাথী মান সাহা দ্বারা সে উপকৃত হয়ে পাবেন যদি চ্যানেল নূয়া অটাই সবসক্রাইব করে পাখে থাকা কু কল এসেট করতে এইভাবে ইনফর্মেটিভ ভিডিও পাই কারণ এই চ্যানেল আপনার প্লস টু ঠার আিজি পর্যন্ত আডমিশন ইনফরমেশন ফ্রেডস আপনারা দেখিপারে সংবাদপত্রের এ রেটেড খবর প্রকাশ পাইছি যুক্ত দুই নামলেখা প্রবেশিকা পরীক্ষা করা মেধাবী ছাত্র ছাত্রী সুযোগ দেওয়া প্রয়াস কনিষ্ঠ মহাবিদ্যালয় স্তরের হব পরীক্ষা কিন্তু বর্তমানে এ রেটেড কৌনসিল অফ হায়ার সেকেন্ডারি এজুকেশন বা আপনার যে স্কুল অ্যান্ড মা এজুকেশন বিদ্যালয় গণশিক্ষা বিভাগ পক্ষে কোশ ইনফরমেসান আসি না কিন্তু এইভাবে হয়েপরে রাজ্যের প্রথম থরপ্রাই যুক্ত দুই লেখা ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা যোজনা করা যাচ্ছি মেধাবী ছাত্রছাত্রী ছাত্রী যেভাবে ভালো শিক্ষানুষ্ঠানের পাঠ পড় সুযোগ পাইবে দৃষ্টি রাখি এভাবে যোজনা করা তবে এ নেই এ পর্যন্ত কৌশি প্রকার চূড়ান্ত নিষ্পতি হয়েছে যুক্ত দুই নামলেখায় মেধাবী ছাত্র ছাত্রী সুযোগ দেওয়া প্রবেশিকার আবশ্যকতা বুদ্ধিজীবী ও শিক্ষাবিত মানে মত পোষণ করেছেন এখন দৃষ্টি রাখি সরকারি স্তরের এভি বিচার বিমর্শ চলিত বর্ষ করোনা সংক্রমণ যোগ মাধ্যমিক শিক্ষা পরিষদ দ্বারা পরিচালিত দশম শ্রেণী প্রথম পরীক্ষা বাতিল করা বাড়াই বিকল্প মূল্যায়ন প্রক্রিয়ার মূল্যায়ন নিপত্তি হয়েছি। নবম পরীক্ষা ও দশম পরীক্ষার মার্ক আধারে মূল্যায়ন করা নিষ্পতি তে এথর পরীক্ষা হয়ে ন মূল্যায়ন স্বচ্ছতা প্রশ্নবাসী সৃষ্টি হয়েছে মুখ্যত রাজ্যের বহু মেধাবী বিদ্যার্থী দশম মূল্যায়ন যোগ যুক্ত দুই নামলেখা ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রবেশিকা পরীক্ষা সরকারি স্তরের চিন্তন করা যাচ্ছে কেবল চলিত বর্ষপ্রাই যুক্ত দুই নামলেখা ক্ষেত্রে এই প্রবেশিকা পরীক্ষা করা প্রতিষ্ঠিত কনিষ্ঠ মহাবিদ্যালয় যুক্ত দুই নামলেখা পূর্ব একক প্রবেশিকা পরীক্ষা করবে আবেদন করে ছাত্র ছাত্রী এই প্রবেশিকা পরীক্ষা দেবে যেভাবে মেধাবী ছাত্র ছাত্রী ভাল শিক্ষানুষ্ঠান পাঠ পড় বঞ্চিত হবেনি এহাকু দৃষ্টি রক্ষি সরকারি স্তরের এই যোজনা করা যাচ্ছে কনিষ্ঠ মহাবিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা করা সরকার অনুমতি প্রদান করবে রাজ্যের শিক্ষাবিত ও বুদ্ধিজীবী মানে প্রবেশিকা পরীক্ষা সপক্ষের মত দিচ্ছেন এখন আগামী দিনের বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগ পক্ষ বিচার বিমর্শ করা চূড়ান্ত নিষ্পতি নেবে তবে সবু প্রবেশিকা পরীক্ষা করি রাজ্যের কতক প্রতিষ্ঠিত কনিষ্ঠ মহাবিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা করা লাইক আপন রেভেনসা হয়েগলা এন্ড সবু জেলার যে অটোমস কলেজগুলা অসব হয়েগাল ওকে দো শিক্ষানুষ্ঠান ইচ্ছাধীন রহব শিক্ষানুষ্ঠান প্রিনিপাল সেইটা ডিসাইড করবে যে প্রবেশিকা পরীক্ষা করা এন্ড ফ্রেন্ডস এই যে প্রবেশিকা পরীক্ষা যদি করা যায় যদি এইভাবে নিষ্পতি চূড়া হয়ে তবে যে প্রবেশিকা পরীক্ষার কট অফ মার্ক আসব সেই অনুসারে ছাত্রছাত্রী আডমিশন দিয়া যাব তবে সব শিক্ষানুষ্ঠানের লাগু হব না প্রতিষ্ঠিত শিক্ষানুষ্ঠান লাগু করা এই ভিডিওটি অধিকার অধিক শেয়ার করুন ধন্যবাদ